Assalamualaikum. আমি তানিয়া ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল তানিয়া সুইট ফ্যামিলি ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আমি আমার এই ভিডিওটি করার কারণ হলো আজকে আমি অনেক অনেক এক্সাইটেড। দেখতে পাচ্ছেন আমি কোথায় আছি, আপনারা অবশ্যই এখন বুঝতে পাচ্ছেন আমি একটা বিমানবন্দরের ভিতরে আছি। এই যে বিমানগুলো দেখছেন এই বিমানগুলো কিন্তু প্যাসেঞ্জারদের জন্য না, নর্মালি বিমানবন্দরে যে বিমানগুলো থাকে সেই টাইপের বিমান না। এই বিমানগুলো একটু ডিফারেন্ট, এটা হলো বিমানগুলো রেন্ট নেয়। আর আসলে আমার অনেক মানুষের তো নানান ধরনের শখ থাকে, আমার আসলে ছোটোবেলা থেকে একটা শখ ছিল, সেটা হলো আমি বিমান রেন্ট নিয়ে পার্সোনালি ঘুরবো। তো এটা অনেক আগে থেকেই আমি প্ল্যান করেছিলাম, তো যে কোনো কারণেই হোক অনেকদিন হয়নি। তো আজকে ওয়েদারটা মোটামুটি ভালো আর সব মিলিয়ে মনে হলো যে আজকে আসি, আমরা এজন্য লাস্ট উইকে এসে বুকিং দিয়ে গিয়েছি। তো আজকে আমি তাইবা, আর আমার হাজবেন্ড মেবি সে উঠবে না, তার দুটো কারণ। একটা হলো আমার ছেলে ছোটো, আপনারা জানেন ওকে অ্যালাউ করবে না ওরা, আর আরেকটা হলো আমার হাজব্যান্ডের তার প্লেন জার্নি একদমই পছন্দ না, খুবই অপছন্দ। আপনারা হয়তো, হ্যাঁ বলো, আই ওয়ান্ট টু গো অন আ প্লেন বাট আই এম আ লিটল স্কেয়ার্ড ওয়্যান আই স আ প্লেন ইন দ্য স্কাই ইটস রিয়েলি হাই অ্যান্ড আই ওয়াজ স্কেয়ার্ড ইটস ওকে ম্যাম অ্যান্ড আই স আ বাটারফ্লাই। আমার মেয়ে ভয় পাচ্ছে, সে আসলে বলতেছে যে উপর থেকে তার অনেক ভয় লাগে, বাট তারপরে সে অনেকটা এক্সাইটেড। ও এনিওয়ে, যা বলতেছিলাম আমি সেটা হলো আর তাইবা আর মেবি আমাদের একটা বড় ভাই আছে, সেও আমাদের সাথে আজকে জয়েন করবে। সে যখন শুনলো আমরা প্লেনটা রেন্ট করেছি, ভাইয়া অনেক ইন্টারেস্ট দেখালো, সেও বলল যে আমাদের সাথে উঠবে। তো আমি ভাবলাম যে ভালোই হবে আমরা সবাই একসাথে উঠলে। আর এই বিমানগুলো অ্যাকচুয়ালি চারটা সিট থাকে, একটা হলো পাইলটের জন্য আর তিনটা হলো প্যাসেঞ্জারের জন্য। আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা বিমান এখন ছাড়ছে, এই যে দেখতে পাচ্ছেন এইগুলো। আমি জানি না এখানে অনেক বিমান রয়েছে, কোনটা আমাদের জন্য বুকিং করা হয়েছে, কোনটা আমাদেরকে দেয়া হবে। তো যেটাই হোক আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর উপরে ওঠার পর কতটুকু ভিডিও করতে পারবো আকাশে গিয়ে এটা আমি শিওর না, তারপর আমি চেষ্টা করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করা। আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, আর সবাই দোয়া করবেন যেন ভালোভাবে, যেরকম খুব শখ করে যাচ্ছি সেরকম যেন খুব সেফলি ল্যান্ড করে আসতে পারি। সবাই দোয়া করবেন আর সাথে থাকবেন ইনশাল্লাহ। আর আমার ইউটিউব চ্যানেলে আমি চেষ্টা করব আরও ডিফারেন্ট ডিফারেন্ট কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে, তো অবশ্যই সবাই আমার ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন।
আর যারা যারা সাবস্ক্রাইব করেননি আমার ইউটিউব চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নেবেন। এই তো আমরা যাচ্ছি। I'm absolutely so scared. Why are you scared? Because I really am scared because of the planes. When I saw them up in the sky, it was so high, so I'm kind of stressed in my head. So who knows? Ici, dans ce club, je crois qu'il y a 35 avions. 35. 35 এই যে আমরা অলরেডি বিমানের ভিতরে উঠেছি, দেখতে পাচ্ছেন উনি সবকিছু চেক করে নিচ্ছে, সবকিছু ঠিক আছে কিনা। ভাইয়া তাইবা দুজনে ওয়েট করছে। আমারটা ছবি ওড়া একটু পরে ফ্লাই করব ইনশাআল্লাহ, শেয়ার করবো আপনাদের সাথে। তাইবা, তাইবা, হাউ ডু ইউ ফিল নাও? আর ইউ ফিল ওকে? বাট স্কেয়ার্ড। হ্যাঁ, ও সিসি। আহ, স্কেয়ার্ড। ও সব কিছু ঠিকঠাক করে নিচ্ছে, দেখছে সব ঠিক আছে কিনা। এই তো দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি আমাদের প্লেন ফ্লাই করছে, তো এখনও আমরা রানওয়েতে আছি, রানওয়ে থেকে একটু পরেই উপরের দিকে উঠে যাবে।
আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগ ভিডিওই আমি জুম করে আপনাদেরকে দেখিয়েছি। আমরা এতটা উপরে উঠে গিয়েছিলাম আসলে ওরকমভাবে, উপর থেকে সব কিছুই খুবই টাইনি দেখাচ্ছিল, ভালোভাবে দেখাচ্ছিল না, তো এই জন্য আমি জুম করে পুরো ভিডিওটাগুলো করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমরা নর্মালি যখন ট্রাভেল করার জন্য বিমানে উঠি সেটার এক্সপিরিয়েন্সটা একরকম, আর এটা যে আমি উঠেছি এটার এক্সপিরিয়েন্সটা আমার কাছে একদমই ডিফারেন্ট ছিল, আর এতটা এক্সাইটেড ছিল, এতটা ভালো লেগেছে। কারণ যখন আমরা ট্রাভেল করার জন্য বিমানে উঠি তখন তো আমরা এক সাইডে বসি বা এক সাইডের ভিউটা দেখতে পারি, ওরকমভাবে চারপাশটা দেখতে পারি না, আর নিজের মতো করে সব কিছু এনজয় করা যায় না। বাট এটাই কিন্তু আপনারা যদি ওঠেন একদম নিজের মতো করে এনজয় করতে পারবেন। আমি এবং আমার মেয়ে খুবই এনজয় করেছি উপর থেকে যে ভিউটা, এটা খুবই ভালো লেগেছে কারণ চারপাশটাই খোলা ছিল, চারপাশ থেকেই আমরা পুরো ভিউটা এনজয় করেছি। আমার এখানে যারা আছেন অনেকেই অনেক ইনফরমেশন আমার কাছ থেকে জানতে চেয়েছেন, তো তাদের উদ্দেশ্যে আমি কিছু ইনফরমেশন শেয়ার করছি। ফার্স্ট অফ অল, আপনাদের এখানে এসে বুকিং করতে হবে কোন ডেটে এবং কোন সময়ে আপনারা ফ্লাই করতে ইচ্ছুক। সময়ের ব্যাপারটা এখানে অনেকটা গুরুত্বপূর্ণ, বিকজ এখানে পাইলট আপনাদেরকে রিসিভ করা শুরু থেকে আপনাদের কিন্তু টাইমটা স্টার্ট হয়ে গেল। ব্যাপারটা এরকম না যে যখন থেকে আপনি ফ্লাই করবেন তখন থেকে টাইমটা আপনার শুরু হবে। দেন এখানে কিছুটা পথ আপনাদেরকে হেঁটে রানওয়েতে যেতে হবে, ওরা কিন্তু সেই টাইমটাও কাউন্ট করবে। তারপরে এখানে এখন আপনারা সবাই জানেন কোভিড-19 জন্য সব জায়গায় একটু হাইজেনিক ব্যাপার একটা আছে, তো এই জন্য ওখানে প্লেনের সিট, তারপরে হেডসেট, যাবতীয় প্রয়োজনীয় সব জিনিসপত্র ওরা ক্লিন করে, তারপরে বিমানকে পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা নিরীক্ষা করে এর পুরোটা টাইম কিন্তু ওরা অলরেডি কাউন্ট করছে, এবং ওইটা কিন্তু টোটালটাই যে উঠবে তাকে পে করতে হবে, এবং টোটাল টাইমটা কিন্তু ওরা ওইভাবে কাউন্ট করে। আর সেটা আমাদেরও করতে হয়েছিল। ফর এক্সাম্পল, কেউ যদি 1 আওয়ার রেন্ট করে দেখা যায় অলমোস্ট 30 মিনিটস বা তার বেশি সময় ব্যয় হয়ে যায় এসব যাবতীয় কাজে, আর যে টাইমটা থাকে সেই টাইমটা ফ্লাই করানো হয়। তো কেউ ভাববেন না যে আমি 1 আওয়ারের জন্য রেন্ট নিয়েছি আমি 1 আওয়ারই ফ্লাই করব, ব্যাপারটা এরকম না। আমি যেভাবে বললাম ওরা এখানে আসলে এইভাবেই ওরা রেন্ট দেয়, আর অন্যান্য জায়গায় কীরকম আমি সেটা বলতে পারবো না, আমি যেখান থেকে উঠেছি আমি সেটার ইনফরমেশনটাই আপনাদেরকে দিলাম। তো এইভাবে ওরা টাইমটা কাউন্ট করে, আর এটার উপরেই আসলে টোটাল বিলটা আসে যে আপনি টোটাল কত টাইম গেল এবং কত টাইম আপনি ফ্লাই করলেন। দেখতে পাচ্ছেন আমরা এখন রানওয়ের দিকে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ড করব। আমার এই বিমান জার্নিটি আমার কাছে তো অনেক অনেক ভালো লেগেছে। ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে, আপনারাও অনেক এনজয় করবেন।
সবসময় আমরা যে ধরনের বিমানে যাই সেটার চেয়ে এটার এক্সপিরিয়েন্সটা আসলে একদমই ডিফারেন্ট এবং অনেক অনেক ভালো লাগার একটা অভিজ্ঞতা। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এটা আমার একটা শখ ছিল, আর শখ মানুষের যখন পূরণ হয় তখন একটা মানুষ কতটা খুশি হতে পারে এবং কতটা মন থেকে কতটা আনন্দ আসে সেটা আসলে আপনারা হয়তো বা আমার চেহারা দেখেই আজকে বুঝতে পারছেন আমি কতটা হ্যাপি ছিলাম। আমার আসলে অনেক অনেক ভালো লেগেছে এবং পুরো বিমান জার্নিটা আমি অনেকটা এনজয় করেছি। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিতে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন সাবস্ক্রাইবার একজন ইউটিউবারের জন্য কতখানি যে একটা ইন্সপিরেশন এবং একটা ইউটিউবার যে কতখানি ইন্সপায়ার্ড হয় নতুন নতুন সাবস্ক্রাইবার প্লে, আসলে এটা আপনারা যারা ইউটিউবিং করেন তারা হয়তো বা বুঝতে পারবেন ব্যাপারটা। তো আমি আশা করব আপনারা সাবস্ক্রাইব করে সবসময় তানিয়া সুইট ফ্যামিলির সাথেই থাকবেন এবং আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবেন। তো সবাই ভালো থাকুন, আমি এখন ল্যান্ড করব এবং পুরো ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব, শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন। আমরা এখন নেমে এসেছি বিধ্বস্ত অবস্থা বাতাসে, তো আমাদের প্লেন জার্নি সেখানেই শেষ। তো আমরা এখন বাসায় যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার টানিয়া সুইট ফ্যামিলির সাথেই থাকুন। ইনশাল্লাহ আরও নতুন নতুন অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।